ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তা, যিনি সময়কে সৃষ্টি করেছেন, যিনি রাতের পরে দিন, দিনের পরে রাতকে নিয়ে আসেন, যিনি মাসের পরিবর্তনকারী, যিনি বছরের পরিবর্তনকারী, যার অপার অনুগ্রহেই আমরা আরও একটি বছরকে অতিক্রম করে নতুন বছরে প্রবেশ করার তৌফিক পেয়েছি। প্রতিটি বছর, প্রতিটি মাস, প্রতিটি সপ্তাহ, প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, এমনকি প্রতিটি নিঃশ্বাসেই আমরা যেই স্রষ্টার মুখাপেক্ষী হতে বাধ্য, সেই মহান সত্তার নিমিত্তেই সিজদাবনত চিত্তে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তির অবিরত ধারা বর্ষিত হতে থাক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইসলামের শ্রেষ্ঠ নায়ক, মানবতার মহান শিক্ষক, যেই মহান শিক্ষকের মাধ্যমেই আমরা জান্নাত উপযোগী জীবন গঠনের ফর্মুলা জানতে পেরেছি, যার অনুসরণ এবং অনুকরণ করা ব্যতীত আমাদের কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমাদের হৃদয়ের স্পন্দন প্রিয় নেতা, প্রিয় রসুল, প্রিয় নাবী মুহাম্মদ বিন আবদুল্লাহর প্রতি দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আজকে আমরা আপনাদের সম্মুখে অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আর সেই বিষয়টি হলো আশুরায়ে মুহাররম এবং কারবালা ট্র্যাজেডি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী আজকে মুহাররম মাসের 8 তারিখ, আগামীকাল 9ই মুহাররম এবং রবিবার মুহাররম মাসের 10 তারিখ, যেই দিনটি আমাদের কাছে আশুরায়ে মুহাররম হিসাবে পরিচিত। ইসলামিক দৃষ্টিকোণ থেকে মুহাররম মাসের 10 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন,
ইতিহাসের দৃষ্টিকোণ থেকেও এই দিনটি আমাদের জন্য শিক্ষণীয় একটি দিন। যারা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চায়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে চায়, যারা ইতিহাস থেকে শিক্ষা নিতে চায়, যারা ধর্মীয় কুসংস্কার ও সামাজিক কুসংস্কার থেকে নিজেকে মুক্ত রাখতে চায়, যারা ইসলামের সঠিক ইতিহাসকে জানতে চায়, তাদের জন্য আবশ্যক হচ্ছে দশই মুহররমের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে জ্ঞানার্জন করা। মুহররম মাসের দশ তারিখে মক্কার কুরাইশরাও এই দিনটিকে গুরুত্ব দিত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, কানা ইয়াউমু আশুরা ইয়াউমান তাসুমু কুরাইশুন ফিল জাহিলিয়াতি, জাহিলিয়াতের যুগে মক্কার কুরাইশরাও এই দশই মুহররমে সিয়াম রাখত, রোজা রাখত। ওয়াকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে থাকা অবস্থাতেও তিনি মুহররম মাসের দশ তারিখ সিয়াম রাখতেন। মক্কায় থাকা অবস্থায় যে সিয়ামটা রাখা হতো এটা আবশ্যক ছিল না, এই সিয়ামেরও ব্যাকগ্রাউন্ড ছিল। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আগমন করলেন, সাহাবি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের কাছে মেসেজ দিয়েছেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করলেন, ফারআল ইয়াহুদা, তিনি ইহুদিদেরকে দেখলেন যে ইহুদিরা ইয়াউমা আশুরা, আশুরার দিন সিয়াম রাখত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মা হাদা, তোমরা কেন সিয়াম রাখো? ইহুদিরা বলল, হাদা ইয়াউমুন সালেহ, এটি হচ্ছে একটি উত্তম দিন, ও হাদা ইয়াউমুন ইসরাঈলা মিন আদুবিহিম, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করেছিলেন, ফাসামাহু মূসা, এজন্যই মূসা আলাইহি সালাতু ওয়াসালাম শুকরিয়া স্বরূপ এই দিন সিয়াম রাখতেন। এটা হচ্ছে মদিনার ইহুদিদের বক্তব্য। এই বক্তব্য শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা আনা আহাক্কু বি মূসা মিনকুম, আমি তো তোমাদের চাইতো বেশি হকদার মূসা আলাইহি সালাতু ওয়াসালামের নিকটবর্তী হওয়ার ক্ষেত্রে। অতঃপর ফাসামাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম রাখলেন এই দিনে, ও আমার বিসিয়ামিহি, এবং তিনি এই দিনে সিয়াম রাখতে আদেশ করলেন। মক্কায় যে সিয়ামটা ছিল এটা আবশ্যক সিয়াম ছিল না, মদিনায় আসার পর ইহুদিদের বক্তব্য শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ করেছিলেন এই মুহররমের দশ তারিখে সিয়াম রাখতে, এটা কিন্তু আবশ্যক ছিল। এক বছর সিয়াম রাখা হল, দ্বিতীয় হিজরিতে রমজানের সিয়াম ফরজ হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ফালাম্মা ফুরিদা রমাদান, যখন রমজানের সিয়াম ফরজ হয়ে গেল, তারকা ইয়াউমা আশুরা, এই দশই মুহররমের সিয়ামটা ছেড়ে দিলেন। ছেড়ে দিলেন মানে এটার আবশ্যক রইল না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান শাআ সামাহু, যার ইচ্ছা সে রাখতে পারে, ওয়ামান শাআ তারকা, এবং যার ইচ্ছা সে ছাড়তে পারে। এই সিয়ামই এখন অবশিষ্ট রয়েছে। এই সিয়ামটা নফল সিয়াম। সিয়ামের উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন। কেন রাখতে বলেছেন? মূসা আলাইহি সালাতু ওয়াসালাম সিয়াম রেখেছিলেন। মূসা আলাইহি সালাতু ওয়াসালাম কেন সিয়াম রেখেছিলেন? বনি ইসরাইলকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন তাদের শত্রুদের হাত থেকে। এটাই হচ্ছে আশুরার সিয়ামের মূল কথা। নয় তারিখ এবং দশ তারিখ এই সিয়ামের ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মৃত্যুবরণ করলেন, দশই হিজরি,
দশম হিজরিতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাযা ইয়াউমুন, এই মুহররমের 10 তারিখ এমন একটি দিন, তুআযিমুহুল ইহুদু ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরা তো এই দিনটিকে খুব সম্মান করে। এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বললেন, বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইযা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি, আগামী বছর যদি আমি জীবিত থাকি ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো 9 তারিখেও সিয়াম রাখবো। কেন বললেন? ইহুদিদের বিপরীত করার জন্য। তার মানে হচ্ছে মদিনায় যতদিন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে সিয়াম রাখতেন শুধু মুহররমের 10 তারিখ। জীবনের শেষ পর্যায়ে এসে দশম হিজরিতে তিনি জানিয়ে দিলেন, আগামী বছর যদি আমি জীবিত থাকি তাহলে আমি 9 তারিখেও সিয়াম রাখব। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুবফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরবর্তী বছর আর আসলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে 9 এবং 10 এই দুই দিন সিয়াম পালন করাটাই হচ্ছে অধিক সুন্নাত সম্মত। কেউ যদি 9 তারিখ কোনো কারণে রাখতে না পারে তাহলে সে 10-11 রাখতে পারে। ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ তার গ্রন্থ জাদুল মাআদের 2 নম্বর খণ্ডের 76 নম্বর পৃষ্ঠায় তিনি আমাদেরকে এ সম্পর্কে সুন্দর একটি সমাধান দিয়েছেন। যদি কেউ 9 তারিখে রাখতে না পারে সে তো 10 এবং 11 তারিখ রাখবে। এছাড়াও ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ বলছেন, আন্না সিয়াম আশুরা সালাসু মারাতিব, আশুরার সিয়াম রাখার 3টি সিস্টেম রয়েছে, যে কোনো একটি অনুসরণ করলেই ইনশাআল্লাহ জায়েজ রয়েছে। প্রথম পদ্ধতি ইয়াউমুত তাসি', ইয়াউমুল আশির ওয়াল হাদি আশার, 9, 10 এবং 11 এই 3 দিন কেউ ইচ্ছা করলে সিয়াম রাখতে পারবে। এটাই হচ্ছে আকমালুহা, এটাই অধিক পরিপূর্ণতার দিক থেকে বেশি ভালো। 9, 10 এবং 11 প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি তিনি উল্লেখ করেছেন, ইয়াউমুত তাসি' ওয়াল আশির ওয়া আলাইহি আকসারুল হাদিস, 9 এবং 10 তারিখ দুটি সিয়াম রাখা, এবং এই ব্যাপারেই অধিকাংশ হাদিসগুলো বর্ণিত হয়েছে। 3 নম্বর যে সিস্টেমটি তিনি উল্লেখ করেছেন, ওয়াউমুল আশির ওয়াহদা, শুধুমাত্র 10 তারিখে সিয়াম রাখা, ওয়ালা ইকরাহু, এবং এটা নাজায়েজ না। আজকে সমাজে প্রচলিত রয়েছে যে শুধুমাত্র 10 তারিখে সিয়াম রাখা ঠিক না, এটা ভুল ধারণা। এটা শুধু ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ বলেছেন, বিষয়টি এমনটি নয়, বরং শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ উনিও এই ব্যাপারে মতামত দিয়েছেন। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ তাল ইখতিয়ারাত নামক গ্রন্থের 101 নম্বর পৃষ্ঠায় তিনি এই বিষয়ে মতামত দিয়েছেন, যদি কেউ শুধুমাত্র 10 তারিখে সিয়াম রাখে এটাও বৈধ রয়েছে, এটা নাজায়েজ নয়। এই সিয়ামের ফজিলত আমরা সকলেই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ, এই সিয়াম রাখার বিনিময় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী, আমি আল্লাহর কাছে আশা করি তিনি এই সিয়ামের মাধ্যমে পূর্ববর্তী 1 বছরের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। এত ফজিলতপূর্ণ একটি সিয়াম যদি আমাদের মা বোনেরা রাখতে না পারে শারীরিক কোনো কারণে যদি কোনো ব্যক্তি, কোনো পুরুষ বিশেষ করে যদি মা বোনেরা রাখতে না পারে তাহলে কি কাজা করতে পারবে? এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে, ইসলামিক দৃষ্টিভঙ্গি হচ্ছে, শারীরিক কোনো কারণে যদি এই নফল সিয়াম রাখতে না পারে তাকে আর কাজা করতে হবে না। সেই হাদিসটি উল্লেখ করেছেন ইবনু উসাইমিন রহিমাহুল্লাহকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি আমাদেরকে এই বিষয়ে সমাধান দিয়েছেন, শারীরিক কোনো কারণে যদি এই ধরনের সিয়াম রাখতে না পারে তাহলে তাকে কাজা করতে হবে না। কারণ এই সিয়ামটি একটি সময়ের সাথে এবং একটি সবাবের সাথে, কারণের সাথে সম্পৃক্ত। যখন কারণটি দূর হয়ে যায় তখন আর এই সিয়ামটি কাজা করতে হবে না। যদি কাজা না করে তাহলে কি সওয়াব পাবে? বুখারীর সেই হাদিসটি আমাদেরকে স্মরণ করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মারিদাল আব্দু আও সাফারা
যখন কোনো বান্দা অসুস্থ হয়ে যায় অথবা সফর করে, অসুস্থতার কারণে যদি কোনো বান্দা সেই আমল করতে না পারে যে আমলটি সে নিয়মিত করত, তাহলে সে সুস্থ অবস্থায় সে আমলটি সম্পাদন করলে যে সওয়াব পাবে, এই আমলটি সম্পাদন না করার কারণে সে পারেনি, সাধ্যের বাহিরে ছিল, সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন এই আশা আমরা করতে পারি। দশই মুহাররম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, সিয়াম ব্যতীত আরো অন্য কোন ইবাদত করতে হবে কিনা যেহেতু একটি গুরুত্বপূর্ণ দিন। এই ব্যাপারে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ আমাদেরকে খুব সুন্দর সমাধান দিয়েছেন। শাইখুল ইসলামের নাম কেন বারবার বলছি, বর্তমান সমাজে দশই মুহাররমকে কেন্দ্র করে ভিত্তিহীন, দলিলহীন, ইসলামের নামে বানোয়াট এমন কিছু আমল চালু হয়েছে, দীর্ঘ সময় চালু থাকার কারণে আমাদের মস্তিষ্কে শিকড় গেড়ে বেঁধে গিয়েছে, সেখান থেকে উপরে তুলে ফেলার মতো কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না আল্লাহর রহমত ছাড়া। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ ইসলামী জগতের, ইসলামী আকাশের একজন উজ্জ্বল নক্ষত্র, পৃথিবীর সকল আলেমগণ শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহর কাছে ঋণী থাকবে কিয়ামত পর্যন্ত। ইনি এত বড় মাপের একজন আলেম ছিলেন। এই শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাহ নামক একটি গ্রন্থ, সেই গ্রন্থের 4 নম্বর খণ্ডের 116 নম্বর পৃষ্ঠায় তিনি এ সম্পর্কে খুব সংক্ষিপ্ত কিন্তু আমাদের জন্য অতি উপকারী একটি বিষয় আমাদেরকে দিয়েছেন। তিনি বলেছেন, সিয়াম রাখা ব্যতীত, সিয়ামের হাদিস ব্যতীত অন্য যত হাদিস বর্ণিত হয়েছে কোন হাদিসই সহি নয়। রোজার হাদিস ব্যতীত, সিয়ামের হাদিস ব্যতীত আশুরার দিন সম্পর্কে যত হাদিস বর্ণিত হয়েছে কোন হাদিসই সহি নয়। ওমা ইয়ারবি ফি ফাযলি সালাতিন মুআয়্যানাতিন ফীহি ফাহাযা কুল্লুহু কিযবুন ওয়া মাওযুউন। এবং দশই মুহাররমে সালাত, সালাত সম্পর্কে যত হাদিস বর্ণিত হয়েছে, দশই মুহাররমে এই সালাত পড়তে হবে, এই ফজিলত রয়েছে, এই ফজিলত রয়েছে, এ সম্পর্কে যত হাদিস রয়েছে তিনি বলেছেন সবগুলো হাদিস হচ্ছে মিথ্যা এবং বানোয়াট। এবং তিনি আরো উল্লেখ করেছেন, ওয়ালাম ইয়ানকুল হাদিহিল আহাদিস আহাদুন মিন আইম্মাতিল ইলমি ফি কুতুবিহিম। নির্ভরযোগ্য কোনো আলেম, গ্রহণযোগ্য কোনো আলেম এই সমস্ত জয়ীফ, বানোয়াট, দুর্বল হাদিসগুলো তাদের কিতাবে বর্ণনাও করেনি। চটি কিতাব, উপমহাদেশের লেখা কিতাব, কুফাবাসীদের লিখিত কিতাব, এই সমস্ত আউট অফ রেঞ্জ কিতাবগুলো লেখা হয়েছে, যেগুলোর কোনো ভিত্তি নেই, ইসলামের কোনো মৌলিক কিতাব না, এমন ভিত্তিহীন কিতাবগুলোতে এই দুর্বল হাদিসগুলো বর্ণিত হয়েছে। সুতরাং সিয়াম রাখার মাধ্যমেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করা সম্ভব, সিয়াম রাখার মাধ্যমেই ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধানকে সম্পাদন করা সম্ভব। অন্য কোনো গুরুত্বকে উপলব্ধি করার জন্য, অন্য কোনো ফায়দাকে হাসিল করার জন্য যদি আমরা কোনো ইবাদতকে বানিয়ে নেই, তাহলে সেটা সুস্পষ্টভাবে বিদাত হবে, এতে কোনো সন্দেহ নেই। আশুরার কথা বললেই আমাদের মস্তিষ্কে চলে আসে কারবালার ঘটনা। সিয়াম রাখতে হবে, মুসা আলাইহিস সালাত ওয়া সালাম সিয়াম রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিয়াম রাখতে বলেছেন, এই কথাগুলো যতবার আমাদের ব্রেনে আসে তার চেয়েও বেশি আসে কারবালার ঘটনা। অথচ মনে রাখতে হবে কারবালার ঘটনার সাথে এই সিয়ামের কোনো সম্পর্ক নেই, কারবালার ঘটনার সাথে দশই মুহাররমের ফজিলতের কোনো সম্পর্ক নেই। কারবালার ঘটনা আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, কারবালাকে কেন্দ্র করে অনেক বই, যে সমস্ত বইগুলো আমাদের আকিদার মাঝে বীজ ঢুকিয়ে দিচ্ছে। বিশেষ করে উল্লেখ করতে হয় বিষাদ সিন্ধু, সত্যি এটা বিষাদ সিন্ধু, আমাদের সরলমনা মুসলিমদের আকিদায় বীজ ঢুকিয়ে দিচ্ছে বিষাদ সিন্ধু, কাল্পনিক একটি বই। যদি আমরা ইসলামের সঠিক ইতিহাসের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো ইতিহাসের পাতায় জল জল করছে, ইতিহাস আমাদেরকে চিৎকার করে এইভাবেই বলছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর পরামর্শের ভিত্তিতে খিলাফতের দায়িত্ব এসে অর্পিত হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্কন্ধে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, খিলাফতের দায়িত্ব এসে পড়ল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্কন্ধে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, তখন পরামর্শের ভিত্তিতেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফতের দায়িত্ব দেওয়া হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, তখন পরামর্শের ভিত্তিতেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পেলেন। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পেলেন, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে বসলেন, উসমান হত্যার বিচার করতে হবে। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, উসমান হত্যার বিচার করতে হবে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যারা এর সাথে সম্পৃক্ত, যারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত, তাদের কেউ কেউ এখনো পর্যন্ত সেনাবাহিনীতে রয়েছে, তারা এখনো পর্যন্ত সেনাবাহিনী কন্ট্রোল করছে, এই মুহূর্তে বিচার করাটা অনেক কঠিন হয়ে যাবে, আমরা ঐক্যবদ্ধ হই, তারপর আমরা বিচার ফয়সালা করব। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বিচার করতে হবে, উনি বলছিলেন একটু শৃঙ্খলাবদ্ধ হয়ে নেই, তারপর আমরা ইনশাআল্লাহ বিচার করবই। এই অবস্থায় চলছিল, বিচার করতে হবে, যুদ্ধের অবস্থা সৃষ্টি হয়ে গেল, এমনকি যুদ্ধে আলী এমনকি যুদ্ধের পরিবেশও সৃষ্টি হয়ে গেল। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, কুফাবাসী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানিয়ে দিলেন। একদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্ব পালন করছেন, অন্যদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যখন যুদ্ধের পরিবেশ সৃষ্টি হওয়ার উপক্রম হচ্ছিল, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আমার নানার উম্মতের সাথে যুদ্ধ করব না, তিনি মুয়াবিয়ার জন্য ছেড়ে দিলেন। তিনি খিলাফতের দায়িত্বে ছিলেন মাত্র 6 মাস। কিছুদিন পর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থেকে দীর্ঘ 20 বছর অত্যন্ত সফলতার সাথে, দক্ষতার সাথে, সর্বদিক থেকে পরিপূর্ণতার সাথে তিনি রাজ্য পরিচালনা করে গেলেন। দীর্ঘ 20 বছর তিনি রাজ্য পরিচালনা করলেন। জীবনের শেষ প্রান্তে এসে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য মানুষের পরামর্শক্রমেই তিনি তার ছেলে ইয়াজিদকে দায়িত্ব দিয়ে গেলেন। এই দায়িত্ব দেওয়াকে মক্কা মদিনার অনেকেই পছন্দ করলেন না, কেউ কেউ বায়াত করলেন ইয়াজিদের কাছে, আবার কেউ কেউ করলেন না। এমন প্রেক্ষাপটে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন। এখন বাকি আছে ইয়াজিদ ইবনু মুয়াবিয়া এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় অবস্থান করছেন, আর ইয়াজিদ সে সিরিয়ায় অবস্থান করছেন। যখন সেই কুফাবাসী আবার শুনতে পেল, জানতে পেল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত ইয়াজিদের বায়াত গ্রহণ করেননি, তখন কুফা থেকে চিঠি পাঠানো শুরু হলো যে আপনি আসেন কুফায়, আপনি ইরাকে আসেন, কুফায় আসেন, আমরা আপনার হাতে বায়াত করব। চিঠি আসতে আসতে 5 শতাধিক চিঠি আসতেই লাগলো, চিঠি আসার বন্ধ হচ্ছে না। যখন এমন অবস্থা হয়ে গেল, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীদের প্রকৃত অবস্থা জানার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনু আকিল উনাকে পাঠালেন, তুমি যাও গিয়ে দেখো কুফাবাসীরা কি সত্যি আমাকে চাচ্ছে, সেখানের অবস্থাকে পর্যবেক্ষণ করে তুমি আমাকে জানাও। ইয়াজিদ সিরিয়ায় কুফাবাসীরা আমন্ত্রণ জানিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর হুসাইন ছিল মদিনায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকৃত অবস্থাকে বোঝার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনু আকিলকে পাঠালেন কুফায়। মুসলিম ইবনু আকিল তিনি কুফায় আসলেন, এসে দেখলেন ঠিকই তো কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাচ্ছেন, এমনকি কুফাবাসীরা এই মুসলিম ইবনু আকিলের হাতেই বায়াত গ্রহণ করা শুরু করে দিল হুসাইনের পক্ষে, এবং বায়াত সম্পন্ন হলো
হানি ইবনু উরওয়ার ঘরে এই বায়াত সম্পন্ন হয়ে গেল। ইতিহাস থেকে জানা যায় 20,000 কুফাবাসী বায়াত করেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। মুসলিম ইবনু আকিল যখন দেখলেন কুফাবাসী সত্যি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাচ্ছে, তখন তিনি চিঠি লিখলেন যে হুসাইন আপনি আসতে পারেন, এরা সত্যি আপনাকে চাচ্ছে। যখন সিরিয়া থেকে ইয়াজিদ জানতে পারল যে কুফায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত নেওয়া হচ্ছে, তিনি তৎক্ষণাৎ বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে প্রেরণ করলেন কুফায়। প্রেরণ করার আদেশ করে তিনি কি বলেছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে? ইয়াজিদ কি বলেছিলেন? তিনি বলেছিলেন তুমি কুফায় যাও, কুফায় গিয়ে কুফাবাসীকে নিষেধ করো তারা যেন হুসাইনের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে বিদ্রোহ না করে। এটা তিনি আদেশ করেছিলেন, তিনি হত্যার আদেশ করেননি। তিনি বলেছিলেন তুমি কুফাবাসীদেরকে বাধা প্রদান করো তারা যেন হুসাইনের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে বিদ্রোহ না করে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি কুফায় আসলেন, কুফায় এসে সত্যি তিনি দেখতে পেলেন বায়াত সম্পন্ন হচ্ছে। অবস্থা মুসলিম ইবনু আকিলের এতটাই অনুকূলে ছিল, মুসলিম ইবনু আকিল যাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেরণ করেছিলেন তার অনুকূলে পরিবেশ এতটাই অনুকূলে ছিল যে মুসলিম ইবনু আকিল 4,000 সমর্থক নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রাসাদ ঘেরাও করল। 4,000 সমর্থক নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রাসাদ যখন ঘেরাও করল, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি বের হয়ে একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে উবাইদুল্লাহ বিন জিয়াদ যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলোর মূল কথা হচ্ছে যে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফাবাসীদেরকে ভয় দেখিয়েছিলেন ইয়াজিদের সেনাবাহিনীর, ইয়াজিদের শাস্তির ভয় দেখিয়েছিলেন, এবং এমন ভয় দেখিয়েছিলেন দেখা গেল এই 4,000 সমর্থকের মধ্যে মাত্র 3 জন ছাড়া বাকি সবাই পলায়ন করেছে মুসলিম ইবনু আকিলকে ছেড়ে দিয়ে, এখন আর বায়াত নেই। সামান্য একটু ভয়েই বায়াতের কথা ভুলে গিয়ে আবেগ চলে গিয়েছে, তখন তারা মুসলিম ইবনু আকিলকে ছেড়ে দিয়ে পলায়ন করা শুরু করলো। মাত্র 3 জন ছিল মুসলিম ইবনু আকিলের সাথে। সূর্য অস্ত যাওয়ার পর মুসলিম ইবনু আকিল দেখল আল্লাহর কোনো বান্দা তার সাথে নেই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কথা বলবে। তারা বিশ্বাসঘাতকতা করে, গাদ্দারি করে, বেইমানি করে তারা মুসলিম ইবনু আকিলকে ছেড়ে দিয়ে চলে গেল। এই সুযোগে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই মুসলিম ইবনু আকিলকে গ্রেফতার করতে বললেন। মুসলিম ইবনু আকিল তিনি তো জানেন যে তিনি চিঠি দিয়েছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন মদিনা থেকে, তিনি তো জানেন। তিনি বলছেন যে আমাকে তোমরা গ্রেফতার করবে, হত্যা করবে, কিন্তু আমার একটা অনুরোধ, আমাকে চিঠি লিখতে দাও। আবার সে চিঠি লিখল। কি চিঠি লিখল? হে হুসাইন, কুফাবাসী তোমাকে ধোঁকা দিয়েছে, কুফাবাসী তোমাকে মিথ্যা বলেছে, তারা আমাকেও সত্য বলেনি, কিন্তু আমি তোমাকে যেই সংবাদ দিলাম এটা সত্য, তুমি এসো না, পরিবার পরিজন নিয়ে তুমি কুফায় এসো না, তারা তোমাকে মিথ্যা বলেছে। এই চিঠি লিখলেন 9 তারিখে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মুসলিম ইবনু আকিলকে হত্যা করার আদেশ করলেন, কিন্তু প্রথম যে চিঠি পাঠিয়েছিল মুসলিম ইবনু আকিল সেই চিঠি পেয়েই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা দিয়েছিলেন কুফার উদ্দেশ্যে। মদিনা থেকে বের হওয়ার সময় প্রবীণ সাহাবি অনেকেই ওনাকে পরামর্শ দিয়েছিলেন আপনি যাবেন না, কুফাবাসী আপনার বাবাকেও জ্বালিয়েছে, আপনি সেখানে যাবেন না। আবদুল্লাহ ইবনে আব্বাস, আবদুল্লাহ ইবনে ওমর, আবদুল্লাহ ইবনে আমর, আবদুল্লাহ ইবনে জুবাইর সহ একাধিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ পরামর্শ দিয়েছিলেন আপনি যাবেন না। তিনি যখন বের হলেন দ্বিতীয় চিঠি, পরের চিঠি যখন তিনি হাতে পেলেন, তখন তিনি পরবর্তী চিঠি পাওয়ার পরেই তিনি কুফার পথকে পরিবর্তন করে
সিরিয়ার দিকে গমন করলেন। কেন? সিরিয়াতে ইয়াজিদ রয়েছে। তিনি জানতেন ইয়াজিদ আমাকে হত্যা করবে না, ইয়াজিদ আমার সাথে যুদ্ধ করবে না, ইয়াজিদ আমার সাথে শত্রুতা করবে না, ইয়াজিদ আমার শত্রু না, তিনি জানতেন। সেজন্যই দ্বিতীয় চিঠি পেয়ে তিনি কুফার পথকে পরিবর্তন করে সিরিয়ার দিকে গমন করা শুরু করলেন। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার সেনাবাহিনী নিয়ে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথকে আটকে দিলেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন যে তাকে গ্যাও করা হয়ে গিয়েছে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি প্রস্তাব পেশ করেছিলেন। আমাকে আমার ভাই ইয়াজিদের কাছে যেতে দাও, আমাকে আমার ভাই ইয়াজিদের কাছে যেতে দাও। দ্বিতীয় প্রস্তাব ছিল যদি সেখানে যেতে না দাও আমাকে মদিনায় যেতে দাও, আমি মদিনায় ফিরে যাব। তিন নাম্বার প্রস্তাব ছিল অন্যথায় আমাকে কোনো ইসলামী সাম্রাজ্যের দিকে যেতে দাও, কোনো ইসলামী সাম্রাজ্যের সীমান্তে আমাকে যেতে দাও, আমি সেখানে পাহারার কাজে নিজেকে নিয়োজিত করব, আত্মনিয়োগ করব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই নিষ্ঠুর ব্যক্তিটির সেনাবাহিনীরা বলল আমরা তোমার কোনো কথা শুনব না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাদের সেনাপতি, সে যা বলবে আমরা তাই করব। অবশেষে যুদ্ধ শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাননি, তিনি গিয়েছেন কুফাবাসী তাকে দাওয়াত করেছে, কুফাবাসী তাকে দাওয়াত দিয়েছে, আহ্বান করেছে, ডেকেছে, সেজন্য গিয়েছেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যুদ্ধ করার মতো তিনি ছাড়া সবাই নিহত হয়ে গিয়েছে, সবাই শহীদ হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নত স্বীকার করলেন না, তিনি অসীম বীরত্বের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু সংখ্যা এত বেশি ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের, তিনি শহীদ হয়ে গেলেন। সেই কারবালার প্রান্তরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের যারা সেনা যারা সৈন্য ছিল, কোনো সৈন্য চাননি যে নবীর নাতি আমার হাতে রক্তাক্ত হোক, কেউ চাইনি, সবাই চাচ্ছিল অন্য কারো হাতে রক্তাক্ত হোক। অবশেষে শামির ইবনু জুল জাওশান নামক এক হতভাগা সেই সর্বপ্রথম আঘাত করেছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, এবং কেউ কেউ বলে থাকে সিনান ইবনু আনাস নামক একজন ব্যক্তি সে সর্বপ্রথম আঘাত করেছিল। আঘাত যেই করুক তারপর সামগ্রিকভাবেই সম্মিলিতভাবেই তাকে শহীদ করা হয়। এই ছিল কারবালার সংক্ষিপ্ত কথা। ইতিহাস সম্পর্কে কথা বলা খুবই সেন্সিটিভ একটি বিষয়, ইনসাফ ঠিক রাখা খুবই কঠিন হয়ে যায়। সঠিক ইতিহাস থেকে যেইটুকু জানা যায় সেইটুকু বলার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদের বাক্য প্রয়োগ এবং সব শব্দ প্রয়োগে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুক, আল্লাহুম্মা আমিন। এই ছিল সংক্ষিপ্ত কথা। যদি কেউ প্রশ্ন করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বের হওয়া কি সঙ্গত ছিল, আজকে পাকা মুসলিম সেও প্রশ্ন করে বসছে হুসাইন কেন বের হলো, তাকে তো নিষেধ করা হয়েছিল, সে কেন বের হলো, তার বের হওয়া কি সঙ্গত ছিল, এমন প্রশ্ন করে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যদিও বিজ্ঞ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের দৃষ্টিতে বাহ্যিক কোনো কল্যাণ পরিলক্ষিত হয়নি হুসাইনের বের হওয়াতে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে মানুষের অনিচ্ছা সত্ত্বেও আল্লাহ তাআলার নির্ধারিত ফয়সালা এবং তাকদীরের বিপরীত অন্য কিছু হওয়ার উপায় নেই। এই বিশ্বাস আহলুল হাদিসদের রাখতে হবে, এই বিশ্বাস সহিহ আকীদার অনুসারীদের রাখতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি ছিলেন, অনেক নবীও তো শহীদ হয়েছে। ইয়াহইয়া আলাইহি সালাতু ওয়াসালামকে কি হত্যা করা হয়নি, জাকারিয়া আলাইহি সালাতু ওয়াসালামকে কি হত্যা করা হয়নি, বনি ইসরাইলদের অনেক নবীকে হত্যা করা হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের বাড়াবাড়ি নাই, হুসাইনের ক্ষেত্রে যত বাড়াবাড়ি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ার মৃত্যু নিয়ে আমাদের সমাজে তিন শ্রেণীর লোক রয়েছে। এক শ্রেণীর লোক মনে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে ঠিকই আছে, এবং তারা দলিল পেশ করে, অবাক হবেন, তারা মনে করে যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ার ছেলে ইয়াজিদ তো প্রতিষ্ঠিত খলিফা ছিল, তাহলে হুসাইন কিভাবে সে নিজেকে খিলাফতের দাবি করে। এই যুক্তি দেখিয়ে তারা বুখারীর একটি হাদিসকে পেশ করে মাং জাআকুম ওয়া আমরুকুম আলা রাজুলিন ওয়াহিদিন, যদি কোনো ব্যক্তি
তোমাদের কাছে এমন অবস্থায় আসে যে তোমাদের রাজ্য পরিচালনা করছে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, এমন অবস্থায় কেউ যদি খিলাফতের দাবি নিয়ে আসে তাহলে তোমরা তাকে হত্যা করো। এই হাদিসকে দলিল হিসাবে পেশ করে তারা বলে থাকে হুসাইনকে হত্যা করা সঠিক ছিল। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দাবি করেনি, বরং দ্বিতীয়বার যখন চিঠি আসলো তার হাতে যে কুফাবাসী আপনাকে ধোঁকা দিয়েছে, তারা মিথ্যা বলেছে, তখন তিনি কুফার পথকে পরিবর্তন করে সিরিয়ার দিকে অগ্রসর হয়েছিলেন ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। কোথায় তিনি খলিফা হলেন? মনে রাখবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব নেননি, খলিফা ছিলেন না, তাকে হত্যা করা সঙ্গত ছিল না। প্রতিটি মুসলিমের উচিত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে ব্যথিত হওয়া। তার মৃত্যু সঠিক ছিল, তাকে হত্যা করা সঠিক ছিল। এই দৃষ্টিভঙ্গি যে মুসলিম লালন করবে সে নামমাত্র মুসলিম, তার ঈমান নিয়ে প্রশ্ন উঠবে। আরেক দল লোক আছে যারা মনে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, তার অনুমতি ছাড়া কোনো যুদ্ধ করা সঙ্গত ছিল না, তার অনুমতি ছাড়া জুমার নামাজও পড়া ঠিক ছিল না, তার তিনি অথবা তার পক্ষ থেকে কোনো প্রতিনিধি যদি জুমার নামাজ পড়ান সেটাই সঠিক হবে, এরা আবার বাড়াবাড়ি করে। এটাও ঠিক নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি ছিলেন, তিনি খলিফা ছিলেন না, তাকে হত্যা করাটাও ঠিক ছিল না, আবার যা কিছু হয়েছে তাও আমরা ব্যথিত। তাহলে হুসাইন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজলুম ছিলেন, তিনি শহীদ অবস্থায় নিহত হয়েছেন। আবার আমাদের মুসলিম সমাজের অনেকেই প্রশ্ন তুলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার ক্ষেত্রে ইয়াজিদ কতটুকু দায়ী ছিল, এই প্রশ্ন তুলে। এই ক্ষেত্রে আমরা বলবো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যায় ইয়াজিদ কতটুকু দায়ী ছিল এই কথাটি বলার পূর্বে স্মরণ করাতে চাই, ইয়াজিদ কিন্তু কোনো সাহাবি ছিল না। অনেকে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দেয়, এটা বাড়াবাড়ি। ইসলামের যতগুলো মৌলিক কিতাব রয়েছে কোনো কিতাবে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম পাওয়া যায় না, ইয়াজিদ সাহাবি ছিল না। তার সঠিক ভুল উভয়টাই হতে পারে, তিনি তাবি ছিলেন, তিনি কি হুসাইনকে হত্যা করতে বলেছিলেন? এই ব্যাপারে ইসলামিক যারা মনীষী রয়েছে, যারা যুগশ্রেষ্ঠ আলেম রয়েছে, তারা কি বলে? শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ উনি বলছেন, ভালো করে শুনে রাখুন, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ এই ব্যাপারে বলেন, পৃথিবীর সকল গ্রহণযোগ্য মুহাদ্দিস এবং ঐতিহাসিকগণ এই ব্যাপারে একমত যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ হত্যা করতে বলেনি। ইয়াজিদ হত্যা করতে বলেনি, এমনকি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার সংবাদ সিরিয়ায় পৌঁছলো তখন ইয়াজিদ আফসোস করেছিল এবং ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারকে সম্মান করেছেন, সসম্মানে মদিনায় পাঠিয়ে দিয়েছেন। বলা হয়ে থাকে ইয়াজিদ হুসাইনের পরিবারের মহিলাদেরকে বন্দি করেছে, দাসী বানিয়েছে, ভুয়া এই ইতিহাসকে বিকৃত করা হয়েছে। ইয়াজিদ সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের সদস্যদেরকে সসম্মানে মদিনায় পাঠিয়ে দিয়েছিল। ইবনু কাসির রহিমাহুল্লাহ, সবাই নাম জানেন ইবনু কাসির রহিমাহুল্লাহ, উনি বলছেন, এটা প্রায় নিশ্চিত যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত অবস্থায় ইয়াজিদের কাছে গিয়ে পৌঁছতে পারত তাহলে ইয়াজিদ তাকে হত্যা করত না। কেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে ওসিয়ত করেছিলেন হুসাইনের ব্যাপারে। এই ইয়াজিদ সম্পর্কেও আমাদের এই মুসলিম সমাজে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন যে ইয়াজিদ সম্পর্কে মুসলিম সমাজে তিন ধরনের লোক রয়েছে। এক ধরনের লোক বলে থাকে, ইন্নাহু কানা কাফিরান মুনাফিকান, ইয়াজিদ কাফের, ইয়াজিদ মুনাফিক। এটা বলা কোনো মুসলিমের জন্য উচিত হবে না। ইয়াজিদ কাফের ছিল না, তাকে মুসলিম বলে সকল আলেমগণ জানেন, এভাবে বলা কোনো মুসলিমের জন্য উচিত হবে না। আরেক দল ব্যক্তি আছে যারা সম্মান দিতে দিতে অনেক উপরে নিয়ে যায়, তারা বলে থাকে,
আন্নাহু কানা রাজুলান সালিহান ও ইমামান আদিলান, সে ছিল ন্যায়পরায়ণ ইমাম, সে ছিল সৎ ব্যক্তি, ও আন্নাহু কানা মিনাস সাহাবা, সে সাহাবীদের অন্তর্ভুক্ত, ওয়া বাদু ওরুব্বামা বাদুহুম ওরুব্বামা ফাদ্দালাহু বাদুহুম, এবং কেউ কেউ ইয়াজিদকে আলা আবি বকর ও উমর, আবু বকর এবং উমরের চেয়েও বেশি সম্মান দেয়, এমন কি কেউ কেউ ইয়াজিদকে নবী পর্যন্ত বানিয়ে দেয়। এগুলো হচ্ছে বাড়াবাড়ি। তিনি সাহাবী ছিলেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে তিনি জন্মগ্রহণ করেছেন, তিনি একজন তাবিঈ ছিলেন। যদি আমরা বলি আমাদের কেমন দৃষ্টিভঙ্গি রাখা উচিত, আমরা কাফেরও বলবো না, আমরা মুনাফিকও বলবো না, আমরা উনাকে সাহাবিও বলবো না। উমর আবু বকর উসমান আলীর উপরেও সম্মান দেওয়ার কোনো সুযোগ নেই। উনি নবী ছিলেন না, উনি একজন তাবিঈ ছিলেন এবং অন্যান্য মুসলিম শাসকদের মতোই একজন শাসক ছিলেন। এনাফ। অন্যান্য মুসলিম শাসকরা যেমন সঠিকও করে ভুলও করে, উনার জীবনেও সঠিক এবং ভুল উভয়টাই রয়েছে। এই দৃষ্টিভঙ্গি রাখা উচিত প্রতিটি মুসলিমের। ইমাম যাহাবী রহিমাহুল্লাহ উনি সুন্দর একটি কথা বলেছেন ইয়াজিদ সম্পর্কে, লা নাসুব্বুহু ওয়ালা নুহিব্বুহু, আমরা ইয়াজিদকে গালিও দিব না ভালোবাসব না, আমরা রহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো না, আবার লানাহুল্লাহ বলবো না, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট এটাও বলবো না, আবার আল্লাহ তাআলা তার উপর লানত করুক এটাও বলবো না। লা নাসুব্বুহু ওয়ালা নুহিব্বুহু, আমরা গালিও দেব না ভালোবাসবো না। ইতিহাসের ক্ষেত্রে সামান্যতম যদি হেরফের হয় ইমান নিয়ে প্রশ্ন উঠবে, সেজন্য আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকা প্রয়োজন। আমরা মেনে নিলাম ইয়াজিদ হত্যার হুকুম দেয়নি, তাহলে হুসাইনকে হত্যাটা কে করলো এটাও তো জানা উচিত। আসলেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী কে? আজকে বলতেই হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী যারা, আজকে তারাই অতি কান্নাকাটি করছে। এটা আমার মুখের কথা নয়, শিয়াদের একাধিক কিতাবে একাধিক গ্রন্থে এটা বলা হয়েছে। শিয়াদের একাধিক গ্রন্থ আমাদেরকে বলছে কারা হুসাইনকে হত্যা করেছে। শুনুন, সাইয়েদ মুহসিন আল আমিন আইআনুস শিয়া নামক গ্রন্থের এক নাম্বার খণ্ডের 34 নাম্বার পৃষ্ঠায় তিনি বলেন, 20,000 ইরাকবাসী হুসাইনের পক্ষে বায়াত নিয়েছিল, কিন্তু তারা মিথ্যা বলেছে, তারা ধোঁকা দিয়েছে এবং তারাই হুসাইনকে হত্যা করেছে। খুলে দেখুন আইআনুস শিয়া নামক গ্রন্থের এক নাম্বার খণ্ডের 34 নাম্বার পৃষ্ঠায় আপনি খুলে দেখুন। শুধু তাই নয়, ইবনে উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে বক্তব্য, সেই বক্তব্য আমাদেরকে এটাই বলছে যে এই কুফাবাসীরে হত্যা করেছে। ইবনু আবি নুম নামক একজন ব্যক্তি তিনি বলছেন, কুনতু শাহিদান লি ইবনে উমর, আমি একদিন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে উপস্থিত ছিলাম, ওয়া সালাহু রাজুলুন আন দামিল বাউদি, একজন ব্যক্তি ইবনে উমরকে জিজ্ঞাসা করলো মশা হত্যার হুকুম সম্পর্কে, মশা হত্যা করা যাবে কিনা এই হুকুম জিজ্ঞেস করলো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, মিম্মান আনতা, তুমি কোন এলাকার লোক, তুমি কোন দেশের লোক? ওই লোকটি বলল, মিন আহলিল ইরাক, আমি তো ইরাকবাসী, আমি ইরাকে থাকি। তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, উনজুরু ইলা হাযা, তোমরা এই লোকটির দিকে লক্ষ্য করো, ওয়া সালাহু আন দামিল বাউদি, সে আমাকে মশা হত্যার হুকুম সম্পর্কে জিজ্ঞাসা করছে। ওয়াকাদ কতালু ইবনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। এটা ইবনে উমরের বক্তব্য। শুধু তাই নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হওয়ার পূর্বে যেই ভাষণ দিয়েছিলেন সেই ভাষণও আমাদেরকে একই কথা বলছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হওয়ার পূর্বে তিনি কুফাবাসীদের দিকে লক্ষ্য করে বলছিলেন, হে কুফাবাসী, তোমরা কি আমাকে চিঠি দেওয়ার মাধ্যমে দাওয়াত দেওনি? তোমরা কি আমাকে সাহায্য করার ওয়াদা করনি? দুর্ভোগ তোমাদের জন্য, যে অস্ত্র দিয়ে আমরা এবং তোমরা মিলে ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করেছি সেই অস্ত্র আজকে আমার বিরুদ্ধে তোমরা ব্যবহার করছো? মাছি যেমন উড়ে যায়, তোমরাও এমন আমার সাথে কৃত ওয়াদা থেকে সরে যাচ্ছ।
পোকা মাকড়ের মতো তোমরা এই ওয়াদা থেকে সরে যাচ্ছ, ধ্বংস তোমাদের জন্য। কে বলেছে? যাকে শহীদ করা হয়েছে তিনি বলেছেন। কোথায় রয়েছে এটা আপনি পাবেন? শিয়াদের একজন লেখক, শিয়াদের লেখক তাবারসির আল ইহতিজাজ নামক গ্রন্থে এটা পাবেন। শুধু তাই নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও বলেছেন, বদদোয়া দিয়েছিলেন, সেই বদদোয়ার দিকে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো কুফাবাসী কেন হুসাইনকে হত্যা করেছিল, কি ছিল তাদের উদ্দেশ্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বদদোয়া দিয়েছিলেন এইভাবে, হে আল্লাহ, যদি আপনি এদেরকে দীর্ঘ হায়াত দিয়ে থাকেন তাহলে এদেরকে আপনি এদের মাঝে আপনি দল বিভক্ত করে দিন, এদেরকে আপনি বিভক্ত করে দিন, এদের মাঝে দলে দলে উপদলে আপনি এদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিন, এবং এদের উপর যেন এদের শাসকগণ কখনোই সন্তুষ্ট না হয়। ভালো করে লক্ষ্য করুন, এদের উপর যেন এদের শাসকগণ কখনোই সন্তুষ্ট না হয়। তার মানে হুসাইনকে হত্যা করার পিছনে উদ্দেশ্য ছিল তাদের শাসকদেরকে, উমাইয়া শাসকদেরকে সন্তুষ্ট করা। এটাই এই বক্তব্যের মূল কথা। আলী ইবনু হুসাইন উনার একটি বক্তব্য বলেই এই সম্পর্কে আলোচনা শেষ করব। আলী ইবনু হুসাইন তিনি যখন কুফায় প্রবেশ করেন, এই বক্তব্য আমাদেরকে যিনি শোনাচ্ছেন তিনিও কিন্তু শিয়াদের একজন ঐতিহাসিক, শিয়া ঐতিহাসিক ইয়াকুবি, তার গ্রন্থ তারিখে ইয়াকুবির এক নম্বর গ্রন্থের 235 নম্বর পৃষ্ঠায় তিনি এই বক্তব্যটা উল্লেখ করেছেন। আলী ইবনু হুসাইন যখন কুফায় প্রবেশ করল তখন দেখতে পেল কিছু মহিলারা কান্নাকাটি করছে। তখন আলী ইবনু হুসাইন তিনি বললেন, এরা যদি আমাদের পরিবারের লোকদের হত্যার কারণে কান্না করে তাহলে আমাদেরকে কে হত্যা করলো? হত্যাকারীরাই যদি আমাদের জন্য কান্না করে তাহলে আমাদেরকে হত্যা করলো কে? সুস্পষ্ট বক্তব্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে, আলী ইবনু হুসাইন তিনি বলছেন, এরা যদি আমাদের হত্যায় কান্নাকাটি করে তাহলে আমাদেরকে হত্যাটা করলো কে? তার মানে আমাদেরকে এরাই হত্যা করেছে, এরাই আমাদেরকে হত্যা করেছে, অথচ তাদেরই সিলসিলা আজকে কান্নাকাটি করছে, তাদেরই সিলসিলা এমনভাবে কান্নাকাটি করছে, তাদের এই ভাইরাসগুলো আজকে মুসলিম সমাজেও ছড়িয়ে যাচ্ছে, আজকে মুসলিম সমাজেও শিয়াদের এই ভাইরাসগুলো ছড়িয়ে যাচ্ছে বিভিন্নভাবে। হয়তোবা আমরা শিয়াদের মতো শোক মিছিল করি না, তাজিয়া মিছিল করি না, কিন্তু আমাদের মাঝে এমন কিছু কুসংস্কার চালু হয়ে যাচ্ছে, এই 10ই মুহররম উপলক্ষে আমরা আমাদের আকীদাকে জবাই করছি, আমরা আমাদের আকীদাকে জবাই করছি। 10ই মুহররম সম্পর্কে মুসলিম সমাজে প্রচলিত অনেকগুলো কুসংস্কার রয়েছে, তার মাঝে কয়েকটি উল্লেখ করব। বলা হয়ে থাকে 10ই মুহররম সম্পর্কে, সেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুরাত নদীর পানি পান করতে দেওয়া হয়নি, এই কারণে পিপাসায় তারা মারা গিয়েছে। এটা ভুল কথা, এটা সম্পূর্ণ ভুল কথা। পানির পিপাসায় কেউ মারা গিয়েছে এমন কোনো সঠিক ইতিহাস পাওয়া যায় না। আরো বলা হয়ে থাকে, যেদিন হুসাইনকে হত্যা করা হলো সেদিন পাথর উল্টালেই পাথরের নিচ থেকে রক্ত বের হতো, আকাশের দিগন্ত লাল হয়ে গিয়েছে, আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ হয়েছে। ইবনু কাসির রাহিমাহুল্লাহ বললেন, এই সম্পর্কে কোনো সঠিক ইতিহাস নেই, এগুলো বোয়া ইতিহাস। কত নবী শহীদ হলেন, কত নবী মৃত্যুবরণ করলেন, কারো মৃত্যুতে এগুলো আজ পর্যন্ত হয়নি। শুধু তাই নয়, এই 10ই মুহররম উপলক্ষে আমাদের মাঝে অনেক ইবাদতও চালু হয়ে গিয়েছে। সংক্ষিপ্তভাবে এখানে বলতে চাই, ইসলাম পরিপূর্ণ হয়েছে 10ম হিজরিতে, কারবালার ঘটনা 60 বা 61 হিজরিতে। ইসলাম পরিপূর্ণ হওয়ার 50 বছর পর একটি ঘটনাকে কেন্দ্র করে আমরা কোন ইবাদত করতে পারবো? এটা কি ইসলামের অন্তর্ভুক্ত হবে? 50 বছর পর চালু হওয়া একটি কাজ কিভাবে ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে? এটা কোরআন হাদিস পড়ার প্রয়োজন হয় না, সুস্থ বিবেকে আমাদেরকে উত্তর দিবে।
এই দিন সিয়াম ছাড়া অতিরিক্ত সালাত পড়া, এই দিন উপলক্ষে সালাত পড়া, এই দিন উপলক্ষে না খেয়ে থাকা, এই দিন উপলক্ষে বাচ্চাকে বুকের দুধ না দেওয়া, এগুলো কখনো ইসলামিক কালচার হতে পারে না, এগুলো কখনো ইসলামিক বিধান হতে পারে না। তাজিয়া মিছিল করা, তাজিয়া মানে শোকের মিছিল। যেই রসুল আমাদেরকে বললেন মানুষ মৃত্যুবরণ করার তিন দিনের অধিক শোক পালন করা যাবে না, সেই রসুলের নাতির শোক পালন করছি বছরের পর বছর, এটা কোন ইসলাম? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন, আবু বকর, উমর, উসমান, আলী সকলেই মৃত্যুবরণ করলেন, কারো মৃত্যুতে আমরা শোক পালন করি না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ছেলে হুসাইনের মৃত্যুতে আমরা শোক পালন করি, এটা কি ইসলাম নাকি আমরা প্রবৃত্তির অনুসরণ করছি? ভেবে দেখা দরকার, ভেবে দেখা দরকার। এই শোক পালন এটা হচ্ছে শিয়াদের একটি বৈশিষ্ট্য। সর্বপ্রথম কঠোর শিয়া আমির মঈজউদ্দিল্লাহ 352 হিজরিতে 10ই মুহররম আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই শোক দিবস ঘোষণা করে, যেটা আজকে মুসলিম দেশে মুসলিম সমাজেও চালু রয়েছে। এই শোক মিছিল, শোক র্যালি, শোক কাপড় চোপড়, কালো কাপড় চোপড় পরে শোক প্রকাশ করা, না খেয়ে শোক প্রকাশ করা, হাই হুসাইন হাই হুসাইন করে শোক প্রকাশ করা, কোনোটি ইসলাম সমর্থন করে না। আবার অনেকেই আছে এই দিন শরীর থেকে রক্ত বের করে, কি অমানবিক! ইসলামিক নিয়ম তো হচ্ছে সর্বোচ্চ নিয়ম, বিশ্ব মানবতা কোথায়? শরীর থেকে রক্ত বের হওয়া শুধু ইসলাম ধর্ম নয়, কোনো ধর্মেই তো নাই শরীর থেকে রক্ত বের হওয়া। ছোট বাচ্চা কিছুই বুঝে না, তার শরীর থেকে রক্ত বের করে আত্মতৃপ্তি নিচ্ছে আমরা হুসাইনের পক্ষে, এটা কোন মানবতা? বিশ্ব মানবতা সংস্থাগুলোর উচিত এই সম্পর্কে সদাক দৃষ্টি রাখা, বিশ্বের কোন মতবাদ কোন মতাদর্শ এটা গ্রহণ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না ওয়াশাক্কাল জুয়ুবা ওয়াদাআত বিদাওয়াল জাহিলিয়াতি, এই গাল চাপড়ানো কাপড় ছিঁড়া এগুলো ইসলাম সমর্থন করে না। শুধু তাই নয়, এই দিন সম্পর্কে আবার অনেকে আনন্দ উৎসব করে, যারা শিয়াদের বিপরীত দল তারা আবার শিয়াদের বিরোধিতা করতে গিয়ে আনন্দ করে, এটাও ইসলাম সমর্থন করে না। অতি আনন্দ, অতি ব্যথা, কোনোটাই ইসলাম সমর্থন করে না। পরিষ্কারভাবে বলে দিচ্ছি, ধর্মীয় আবেগ কখনো ধার্মিকতার মাপকাঠি হতে পারে না, ধর্মীয় আবেগ কখনোই ধার্মিকতার মাপকাঠি হতে পারে না। ধার্মিকতার মাপকাঠি হচ্ছে কে বেশি কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে। আনন্দ মিছিল, আনন্দ প্রকাশ করা, এটাও ইসলাম সমর্থন করে না। কেউ আনন্দ প্রকাশ করতে গিয়ে খাবার রান্না করে, অনেক মুসলিম এই দিন বিশেষ করে চট্টলাবাসী এই দিনকে উপলক্ষ করে কোনো খাবারের আয়োজন করা যাবে না, বানোয়াট হাদিস বানোয়াট কথা, এই দিন যে ভালো খাবার খাবে সেই সারা বছর ভালো খাবার খাবে এটা বানোয়াট কথা। এই দিনকে উপলক্ষ করে ভালো খাবারের আয়োজন করা যাবে না, এই দিনকে উপলক্ষ করে খাবার থেকে বিরত থাকা যাবে না। আবার অনেকে ভালো খাবারের আয়োজন করে না কিন্তু নিজের ব্যক্তিত্বকে জবাই করে, নিজের আত্মসম্মানকে ডাস্টবিনে নিক্ষেপ করে শ্বশুর বাড়ি থেকে ভালো খাবারের আশা করে, এটা সুস্থ বিবেক বিরোধী। শুধু যে ইসলাম বিরোধী তা নয়, এটা সুস্থ বিবেক বিরোধী। কিভাবে একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ শ্বশুর বাড়ি থেকে ভালো খাবারের আশা করবে? শুধু এই দিন উপলক্ষে নয়, যে কোনো দিন শ্বশুর বাড়ি থেকে ভালো খাবারের আশা করবে, আবার ধর্মের লেবাস দিয়ে এটা দিতে হবে ওটা দিতে হবে উমুক তুমুক করতে হবে, এটা তো ইসলামই নেই। তারপর নিজের একটা আত্মসম্মানবোধ আছে না? তারপর সর্বশেষ যেই কথাটি বলবো সেটি হচ্ছে, অনেকেই মনে করে আশুরার রাত্রে কাপড় সেলাই করা যাবে না, লেখালেখি করা যাবে না, আবার এই দিন উপলক্ষে অনেকেই কবর জিয়ারত করে, এই দিন উপলক্ষে আবার আকিকার ব্যবস্থা করে, এই দিন উপলক্ষে আবার মহরম মাসে কেউ কেউ বিবাহ দেয় না, এগুলো সবই ইসলাম বিরোধী, এগুলো সবই ইসলাম বিরোধী। আবার কেউ কেউ কবর সাদৃশ্য বানিয়ে শোক প্রকাশ করে, এটা সম্পূর্ণ শিরিক। কবরের সামনে গিয়ে হাই হাই করা, এটা মানে কবর বাসীর কাছে কিছু চাওয়া, এটা তো শিরিক। আবার সেটা যদি সত্য কবর না হয় তাহলে এটা তো নিকৃষ্ট শিরিক। এগুলো কোনোটি ইসলামে স্থান নেই। ইসলামের কোন উপলক্ষকে আমরা সেইভাবে উদযাপন করব,
যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করতে বলেছেন, আমরা সর্বপ্রকার এই দশই মুহররমকে কেন্দ্র করে যত শিরিক রয়েছে, বিদাত রয়েছে, ধর্মীয় এবং সামাজিক কুসংস্কার রয়েছে, সর্বপ্রকার ইসলাম বিরোধী ভাইরাসগুলো থেকে নিজেদেরকে মুক্ত রেখে আমরা সঠিকভাবে দশই মুহররম পালন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় দীনি ভাই ও বোনেরা, আমরা প্রতি জুমাই স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে করোনা ভাইরাস এখনো চলে যায়নি। পূর্বের ইতিহাস যদি আমরা দেখি, আমরা দেখতে পারবো অতীতের ভাইরাসগুলো শেষ দিকে এসেই বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্যই প্রথম এর তুলনায় এখন বেশি আমাদেরকে সচেতন হওয়া দরকার। শুধু মসজিদে নয়, সব জায়গাতেই মাস্ক ব্যবহার করা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, সব জায়গার জন্যই এটা আবশ্যক। করোনা ভাইরাসে এখনো মানুষ মারা যাচ্ছে, এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এটাকে মহামারী হিসাবেই দেখছে এবং এটা এখনো বিদ্যমান আছে, বিশ্বাস রাখতে হবে। দৈর্যের পরিধিকে আরো বাড়াতে হবে। সময় অনেক হয়ে গিয়েছে এটা আমরা মানি, কিন্তু এটাও আমাদেরকে মানতে হবে জীবনকে সুরক্ষায় রাখার জন্য আমাদের ধৈর্যের পরিধিকে আরো বা আমাদেরকে আরো বৃদ্ধি করতে হবে। এবং যারা আমরা এই ক্যাম্পাসে আসি, সাধারণ মুসল্লি অথবা জুমার মুসল্লি, পাঁচ ওয়াক্তের মুসল্লি অথবা ছাত্রদের অভিভাবক সকলকে আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আন্তরিকতার সাথে বলবো, শ্রদ্ধার সাথে বলবো, আপনাদের নিজেদের জন্য মসজিদের পরিবেশকে সুস্থ রাখার জন্য, আপনাদের প্রিয় এই মাদ্রাসাকে সুস্থ রাখার জন্য, প্রিয় ছেলেদেরকে সুস্থ রাখার জন্য আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি। আপনাদের সহযোগিতা মাস্ক পরিধান করা অর্থাৎ স্বাস্থ্যবিধিকে অনুসরণ করা, এটা আমরা আপনাদের নিকট অত্যন্ত বিনয়ের সাথে আমরা চাচ্ছি। আশা করি আপনারা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিবেন। সাথে সাথে সরকারের দিক নির্দেশনা অনুযায়ী আমরাও আমাদের প্রতিষ্ঠানকে সেইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারাও আপনাদের সহযোগিতার হাতকে বাড়িয়ে দিবেন, এটা আমরা আশা করব। অনেকে নতুন করে অসুস্থ হচ্ছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন, যারা মৃত্যুবরণ করেছেন সকলের জন্য আমরা দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই শহীদি মৃত্যু হিসাবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ হয়েছেন সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করুক। আল্লাহুম্মা আমিন। যারা আমরা সুস্থ রয়েছি আমরা যেন সুস্থ থাকতে পারি এবং অন্যকে সুস্থ রাখার ক্ষেত্রে সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই মন মানসিকতা তৈরি করে দিক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাআলনা মিনহুম। আল্লাহুম্মা খযুল মান খযারা দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম। ইবাদাল্লাহ رحمكم الله ان الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعز وأجل وأهم وأكمل الله أكبر عليكم ورحمة الله